পৃথিবীর খুব কাছের গ্রহ থেকে গলগল করে বেরিয়ে আসছে রক্তা ভোলা ভা ও সে হাজার হাজার আগ্নেয়গিরি। নদীর মতো বয়ে চলেছে সর্বগ্রাসী লাভা। নাসার চোখে ধরা দিল বৃহস্পতির উপগ্রহের ভয়ঙ্কর সুন্দর অজস্র আগ্নেয়গিরির লাভা উদ্গিরণের ছবি। তারা ঠিক পাশের বাড়ির পড়শী নয়, তবে এক পাড়াতেই তাদের বাস, বলা ভালো সৌরমণ্ডলের প্রতিবেশী, সৌরমণ্ডলের সতীর্থ। পৃথিবী থেকে মাত্র একটা গ্রহ দূরে রয়েছে গুরু গ্রহ বৃহস্পতি, তাদের মাঝে রয়েছে একমাত্র মঙ্গল গ্রহ। কিন্তু বৃহস্পতিকে নিয়ে শুরু হঠাৎই শোরগোল, কেন? আসলে গুরু গ্রহের চাঁদে নতুন ভৌগোলিক ক্রিয়াকর্মের হদিশ পেল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার পাঠানো মহাকাশযানে সম্প্রতি ধরা পড়েছে বৃহস্পতির উপগ্রহ ইও বা আইওর অন্দরের ছবি। খুব কাছ থেকে বৃহস্পতি উপগ্রহগুলিকে পর্যবেক্ষণ করছে জুনো। ইও থেকে প্রায় 50,000 মাইল দূরে থেকে ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে নাসার এই মহাকাশযান। সেই ছবিতে বৃহস্পতির এই উপগ্রহের মধ্যে ধরা পড়েছে অসংখ্য আগ্নেয়গিরি এবং প্রত্যেকটি জীবন্ত। এই সকল জীবন্ত আগ্নেয়গিরি থেকে অনবরত গলগল করে বেরিয়ে চলেছে গরম লাভা, ধোঁয়া আর ছাইয়ে ভরে গিয়েছে উপগ্রহ পৃষ্ঠ। গত 5ই জুলাই বৃহস্পতির এই চাঁদের ছবিটি ওঠে জুনোর ক্যামেরায়। সম্প্রতি জুনোর পাঠানো সেই ছবিটি প্রকাশ করেছে নাসা। পৃথিবী থেকে জুনোর কার্যকলাপ নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে নাসার গবেষক স্কট বল্টন। তিনি বলেন, জুনোর পাঠানো ছবিগুলি দেখে আমরা খুবই উচ্ছ্বসিত, প্রতি মুহূর্তেই কিছু না কিছু নতুন তথ্য আমাদের হাতে আসছে। স্কট আরো বলেন, মূলত বৃহস্পতির উপর নজরদারি চালাতেই মহাকাশে জুনোকে পাঠানো হয়েছিল, কিন্তু সেভাবে মহাকাশযানটি গুরু গ্রহের উপগ্রহগুলির উপরেও নজরদারি চালাচ্ছে, তা দেখে আমরা সত্যিই আপ্লুত। বিজ্ঞানীদের কথায় ইও এক প্রকার আগ্নেয়গিরির দেশ। এই উপগ্রহের বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার আগ্নেয়গিরি, যার অধিকাংশই জীবন্ত এবং যা থেকে অনবরত অগ্নুৎপাত ঘটে চলেছে। জুনো এই তথ্য পৌঁছে দিতে বিজ্ঞানীরা গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছেন ইওকে। কিভাবে সেখানে অবিরাম অগ্নুৎপাত ঘটে চলেছে সেই রহস্য উদ্ঘাটনে মরিয়া হয়ে উঠেছেন বিজ্ঞানীরা। বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ, একে গুরু গ্রহ বলা হয়। সূর্য থেকে এই গ্রহের দূরত্ব প্রায় 74 কোটি 77 লক্ষ কিলোমিটার আর পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় 71 কোটি 50 লক্ষ কিলোমিটার। এটি পৃথিবীর আকাশে দৃশ্যমান তৃতীয় উজ্জ্বল জ্যোতিষ্ক। বৃহস্পতির একাধিক উপগ্রহ রয়েছে। এখনো পর্যন্ত বিজ্ঞানীদের হাতে যে তথ্য রয়েছে তাতে বৃহস্পতির উপগ্রহের সংখ্যা 80টি। সৌরজগতের আর কোনো গ্রহের এত বেশি সংখ্যক উপগ্রহ নেই। এই বৃহস্পতির উপগ্রহগুলির মধ্যেই রয়েছে ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্টো, হিমালয়া, এলারা, সিনোপা, ইও, অ্যাননকে, লেদা প্রভৃতি। এই উপগ্রহগুলির ওপর যথাসাধ্য নজরদারি চালায় নাসা সহ অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থা, এবং এই মুহূর্তে ধরা পড়েছে জুনোর ক্যামেরায় বৃহস্পতির এই উপগ্রহ ইও, তার মধ্যে থাকা আগ্নেয়গিরির থেকে অনবরত লাভা উদ্গিরণ হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।